আলাইকুম রহমতুল্লাহ আবারকাত যে সম্মানিত দিনবন জানতে চাইছেন যে দিনের জ্ঞান অর্জন করার জন্য কি করণীয় এ বিষয়ে একটু জানতে চেয়েছেন যে দেখেন আসলে দিনের ব্যাপারে দিনের জ্ঞান অর্জন করার জন্য দুই ঘন্টার আলোচনা আছে আমার এত লম্বা এখানে আলোচনা আছে সুতরাং এগুলো শোনা দরকার আমার মনে হয় যারা কোরআন জানে না বুঝে না অর্থ সহকারে তারা কবরে যে বিপাকে পড়বে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে না যখন আল্লাহ যখন কবরে প্রশ্ন করবেন ফেরেস্তাগঞ্জ যে তোমার রব্যকা তোমার রবকে ছিল অমান দিন অমান নবী হোকা তোমার নবীকে ছিল অমা দিন হোকা তোমার দিন কি ছিল তিনটি প্রশ্ন যখন উত্তর দিতে পারবে তখন চতুর্থ প্রশ্ন করবে ইদরেক কে তোমাকে জানিয়েছিল তখন সে বলবে কারা তুই কিতাব আল্লাহ আমি আল্লাহর কোরআন পড়েছিলাম ও আমান তার তারপর ইমান এনেছিলাম আর ও আমিল তো তার তারপর আমল করেছিলাম লক্ষণীয় বিষয় হচ্ছে যে বলবে সে উত্তরে কারা তুই কিতাব আল্লাহ আমি কোরআন পড়েছিলাম অথচ আমি কোরআন জানি না তাহলে আমি কেমন তিনটে প্রশ্নের উত্তর দেবো আমার মনে হচ্ছে উত্তর দেওয়া সম্ভব না কারা তো কিতাব আল্লাহ তারপরে বলবে যে আমান তো বিহা আমি তারপরে ইমান এনেছিলাম ইমান কখন আনা হয় যখন জানা হয় কিন্তু কোরআনের মাঝে কি আছে আমি কিছু জানতে পারলাম না তাহলে কিসের প্রতি ইমান আনলাম আমি একটি এক্সাম্পল দিয়ে থাকি যে ইউরোপ আমেরিকায় বা মিডল আপনার ছেলে থাকে সেখান থেকে আরবিতে চিঠি লিখল আব্বা আপনার জন্য এক লাখ টাকা দিয়ে পঠালাম উমুক ব্যাংকে ওখানে যে টাকাটা উঠিয়ে নেবেন আপনি চিঠিটা পড়লেন না শুধু দেখলেন যে এটা আমার ছেলের চিঠি আর খুশি বলতে লাগলেন আমি ছেলের চিঠি চিঠি এটা আমি ছেলের চিঠিতে খুশি আনন্দিত হয়েছি কিন্তু এর ভিতরে কি আছে আমি আপনি পড়লেন না জানলেন না তাহলে আপনি কি ব্যাংকে প্রেরিত সে টাকাটি পাবেন কখনো পাবেন না এই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একজাম্পলটা তেমনই আমি কোরান পড়লাম না ওর ভিতরে কি আছে জানলাম না ইমান আনলাম তাহলে কিসের ওপর ইমান আনলাম না জেনে না বুঝে একটা জিনিসের প্রতি ঈমান কিভাবে আনা হয় কখনো হয় না একটা জিনিসকে বিশ্বাস কখন করে মানুষ যখন চোখে দেখে হ্যাঁ চোখে দেখে জানে শুনে। তো আমি যে কোরআন পেয়েছি চোখে দেখছি কিন্তু এর ভিতরে কি আছে কিছু জানতে পারলাম না তাহলে ইমান কিভাবে নিয়ে আসলাম তবে আমার ইমানটা ওই চিঠির মতনই হলো যে আমি আর ছেলের চিঠি আমি কিছু জানলাম না পড়লাম না আমি দাবি করলাম খুশি হয়ে গেলাম ছেলের চিঠি পেয়ে তো যেভাবে ছেলের চিঠি পেয়ে খুশি হয়ে গেলেন টাকা পাবেন না এভাবে কোরআনের প্রতি ইমান আনলেই হবে না কোরআনের প্রতি কী আছে এটা জানতে হবে জেনে ইমান আনতে হবে আল্লাহ কোনটাকে হালাল বলেছেন হালালের ওপর ইমান আনতে হবে কোন কোনটা হারাম বলেছেন সেটা হারামকে মনে করি তার প্রতি ইমান আনতে হবে আল্লাহ সম্পর্কে আল্লাহ কি বলেছেন সেটাও জানতে হবে নবিস সম্পর্কে কি বলেছেন সেটা সম্পর্কে জানতে হবে এক কথা এভরিথিং সব বিষয়ে আল্লাহ যা বলেছেন কোরআনের মাঝে এটা জেনে তার প্রতি ইমান আনতে হবে তারপরে আমল করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে এলমিদিন শিক্ষা করা কি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এলমিদিন অর্জন না করলে পারে তাহলে আপনার কবরে তিনটি প্রশ্ন উত্তর দিতে আমার মনে হয় পারবেন না এজন্য যে বয়সেরই মানুষ হন না কেন তাকে কোরআন শিখতে হবে এবং অর্থ সহকারে কমপক্ষে বাংলা থেকে অর্থ সহকারে পড়তে হবে আল্লাহ পাকরবুল পত্যেকে তহিদান করুন এই জন্যই তো আমরা বারবার বলি কোরআন সন্ন্যার মৌলিক জ্ঞান অর্জন করুন কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন না করে একজন মানুষ কমপ্লিট কীভাবে মুসলিম হতে পারে আল্লাহ পাকবুল আহমদ বুঝা তফিদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ